الْمُؤْمِنُونَ وَالْمُؤْمِنَاتُ بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ يأمرون بالمعروف, يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك

এ ব্যাপারে সোই মুসলিমে কয়েকটি হাদিস বর্ণিত হয়েছে অন্যান্য গ্রন্থেও রয়েছে হাদিসগুলো তার মধ্যে পনেরো শত ছাপ্পান্ন নম্বর হাদিস সোয়ে মুসলিম জাভের আতি আল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেন নাহার সাল্লাহু আলাইহি সালাম আন বাই ফাদরিল মা রসু সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম প্রয়োজনের অতিরিক্ত পানি এগুলো বিক্রি করতে তিনি নিষেধ করেছেন এরপরের হাতিসে আল্লাহ রসুল বলেছেন যে উঠের মাধ্যমে পাল দেওয়া অর্থ গ্রহণ করা বা পাঠা বা গরুর যে সার থাকে এর মাধ্যমে যে পাল দেওয়ার পর অর্থ গ্রহণ করা এটাও নিষেধ করেছেন এবং পানি প্রয়োজনের প্রয়োজনের অতিরিক্ত পানি সেটি বিক্রি করতেও তিনি নিষেধ করেছেন এরপরের হাদিসে মুসলিমের আল্লাহ রসুল বলেছেন যে প্রয়োজনের অতিরিক্ত পানি এগুলো বিক্রি করা নিষেধ কেননা এটি যদি করা হয় তাহলে ঘাস পাতা এগুলো উদ্গত হবে না জন্মাবে না এই জন্য এগুলো বিক্রি করতে নিষেধ করেছেন মাঠে যে পানিগুলো থাকে এটার ব্যাপারে বিশেষ করে বলা হয়েছে এছাড়াও সোনান আবি দাউদ তিন হাজার সাতাত্তর নম্বর হাদিস এখানে আল্লাহ রসুল বলেছেন আল্লাহ নবিয়া সাল আলহিয়া সাল্লাম কালা আল মুসলিম সোরাকা ও মুসলিমরা শরিক পার্টনার ফি সালাহিন মানে তিনটি জিনিসের মধ্যে প্রত্যেকের শরিক আনা রয়েছে হক রয়েছে এক নম্বর বলছেন ফিল ক্যালাই ওল মাই ওয়ান্নার এক নাম্বার হচ্ছে ঘাস যেগুলো চারণভূমিতে ভূমিতে যে ঘাস থাকে সেই ঘাসের ভিতরে প্রত্যেকটি মানুষের হক রয়েছে মুসলিমদের দু নম্বর হচ্ছে পানি যে পানিগুলো আসলে এখানে বলা হয়েছে এমন ঝর্ণা বা এমন কূপ যেগুলোর কোনো মালিক নেই মালিকানা ছাড়া সেই পানির কথাই বলা হয়েছে তিন নম্বর হচ্ছে আগুন এই আগুন যেগুলো আল্লাহতালার পক্ষ থেকেই যে আগুনগুলো রয়েছে সে আগুনের মানে কোনো মালিকানা নেই যে আগুনগুলোর সেগুলোর ব্যাপারেও বলা হয়েছে যে প্রত্যেকটি মুসলিম এর মধ্যে শরিক রয়েছে এবং এই বিষয়টি শেখ রসাইমিন হল তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি এ বিষয়টি স্পষ্ট করে বলেছেন যে যেই পানির কোনো মালিক নেই অর্থাৎ এমন কূপ বা এমন কোনো ঝরনা নহর যেগুলোর মালিকানা নেই সেই পানিগুলো বিক্রি করা যাবে না তিনি সারহল মমতাই আট নম্বর খন্ডের খণ্ডের একশত চল্লিশ পৃষ্ঠায় আলোচনা করেছেন এবং এ ব্যাপারে আর অনেকেই আলোচনা করেছেন একই কথা বলেছেন সবাই যে যেই পানি বা যেই নহর নদী নালা যেগুলোর মানে মালিকানা নেই সেগুলো বিক্রি করা যাবে না তাছাড়া যেই পানিগুলো মালিকানাধীন রয়েছে সেগুলো বিক্রি করাতে কোনো সমস্যা নেই যেমন আপনি ডিপ কল বা যে কোনো স্যালো মেশিন ইত্যাদি আপনি যদি বোটিং করেন বোটিং করার পর আপনি যদি জমিতে পানি দেওয়ার জন্য আপনি যদি বিক্রি করেন এটা করতে পারেন আপনি তো ফিরি ফিরি নিজের তেল পুড়ে বা বিদ্যুৎ খরচ করে অন্যকে পানি দিবেন না সুতরাং এখান থেকে আপনি বিক্রি করতে পারেন এতে কোনো সমস্যা নেই মূলত এখানে বলা হয়েছে যে পানির মালিক কেউ নেই সেই পানি আপনি জোর করে বিক্রি করবেন এটি করা যাবে না আশা করা যায় বিষয়টি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ